আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি সনেট। সনেটের নাম মিল্টন, দাউ শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার অর লন্ডন 1802। মিল্টন, দাউ শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা সরাসরি সনেটের বিষয়ে কথা বলব। তাহলে আমাদের সনেটের নাম মিল্টন, দাউ শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, অর্থাৎ মিল্টন, তোমার এই সময়ে বেঁচে থাকা দরকার ছিল। খুব আত্মিকভাবে বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে স্মরণ করে। মিল্টন অর্থাৎ কবি মিল্টন, তোমার এই সময়ে বেঁচে থাকার দরকার ছিল। ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছিলেন 1802 সালে, আর সেই জন্য কবি এই কবিতার নামও রেখেছেন লন্ডন 1802। যাই হোক, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার হৃদয় থেকে কবি জন মিল্টনকে স্মরণ করেছেন, আর স্মরণ করে বারবারই তিনি বলেছেন, হে কবি, তোমার এই সময়ে বেঁচে থাকার দরকার ছিল। কারণ ইংল্যান্ডের যা অবস্থা, লন্ডনের যা অবস্থা, সার্বিক অবস্থা, তাতে তোমার মতো একটা ব্যক্তিত্ব বেঁচে থাকার খুবই দরকার ছিল। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতায় বলেছেন যে লন্ডন শহরে আগে যা ছিল এখন আর তা নেই, সব যেন শেষ হয়ে গেছে। অর্থাৎ ইংল্যান্ডে আগে যা ছিল সার্বিকভাবে এখন আর তা নেই, সব শেষ হয়ে গেছে। তাই এই কবিতার বিষয়বস্তুই হলো হারিয়ে যাওয়া লন্ডনকে খুঁজে পাওয়া, হারিয়ে যাওয়া ইংল্যান্ডকে খুঁজে পাওয়া। আমরা জানি মিল্টন একজন বিখ্যাত শক্তিশালী কবি ছিলেন, তাই বারবার এখানে মিল্টনের নাম স্মরণ করা হয়েছে। অর্থাৎ মিল্টনকে স্মরণ করা হয়েছে মানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেন কোনো শক্তিকে স্মরণ করছেন। কবি মিল্টনকে স্মরণ করার মানেই হল কোনো একটা শক্তিকে তিনি স্মরণ করছেন। অর্থাৎ কবির বিশ্বাস, মিল্টনের মতন কবি যদি এখনও বেঁচে থাকতেন তাহলে ইংল্যান্ডের অবস্থা, লন্ডনের অবস্থা এতটা খারাপ হতো না। মহান কবি মিল্টন, তোমার এই সময়ে বেঁচে থাকার খুবই প্রয়োজন ছিল, প্রথম লাইনেই বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথম লাইনেই বলেছেন, হে কবি জন মিল্টন, তোমার এই সময়ে বেঁচে থাকার প্রয়োজন ছিল, এই ইংল্যান্ডের তোমাকে খুব দরকার, এই ইংল্যান্ড এখন হাজা পচা জলের নর্দমা হয়ে উঠেছে, ধর্মীয় বেদিগুলো আবর্জনায় পূর্ণ হয়ে গেছে, এখানকার অস্ত্রশস্ত্র ভোঁতা হয়ে গেছে,
সেই অস্ত্রশস্ত্র আর ধারালো নেই, দুঃখ করেছেন। এখানকার লেখনি অর্থাৎ ইংল্যান্ডের লেখনি মন্থর হয়ে গেছে, দিকভ্রান্ত হয়ে উঠেছে। এখানকার ফায়ার সাইড অর্থাৎ পারিবারিক শান্তি, শীতের ঘরে যে অগ্নিকুণ্ড করা হয় তা যেন নির্বাপিত, অর্থাৎ সুখ আরামের জায়গা নষ্ট হয়ে গেছে। আরো বলেছেন, বীরদের যে বীরত্ব, তাদের যে সৌন্দর্য, সব কিছুই ম্রিয়মান, বিনষ্টের পথে। সেই বীরদের বীরত্ব যেন আর নেই। তার মানে এখানে এই কবিতায় মেটাফোর ব্যবহার করেছেন, অর্থাৎ প্রাচীন যে ইংল্যান্ড, যে লন্ডন, তা শেষ হয়ে গেছে, তেমন আর নেই। এখানে যখন বলা হয়েছে যে এই ইংল্যান্ড হাজার পচা জলের নর্দমার জলের মতন হয়ে গেছে, অর্থাৎ ইংল্যান্ডের জল এখন স্ট্যাগনেন্ট ওয়াটার, নড়ছে না, তার মানে ইংল্যান্ডের সার্বিক পরিস্থিতির কথাই বলা হয়েছে। এখানে বলা হয়েছে ধর্মীয় বেদিগুলো আবর্জনাপূর্ণ হয়ে গেছে। ধর্মীয় বেদি অর্থাৎ ধর্মের যে কালচার, রিলিজিয়াস যে কালচার, সে কালচারটাও নষ্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে অস্ত্র শস্ত্র ভোঁতা হয়ে গেছে, অর্থাৎ কি না, সামরিক শক্তি, সেই শক্তি আর নেই ইংল্যান্ডের, সেই পরাক্রম শক্তি আর নেই। এখানে বলা হয়েছে যে লেখনি মন্থর হয়ে গেছে, দিকভ্রান্ত হয়ে গেছে, অর্থাৎ সাহিত্যিকরা, কবিরা, বুদ্ধিজীবীরা এখন আর সেইভাবে কাজ করতে পারছে না, ইংল্যান্ডের এই অবস্থা। এখানে যেন কোনো সুখ নেই, এখানে যেন অর্থনৈতিক বিষয়টা নষ্ট হয়ে গেছে। আর বীরদের কথা অর্থাৎ সামরিক শক্তির কথা, সেও নষ্ট হয়ে গেছে, ম্রিয়মান, বিনষ্টের পথে। আরেকটি কথা বলা হয়েছে যে প্রাচীন এই ইংল্যান্ডে প্রচুর উপহার প্রাপ্তি ঘটত, উপহার আসত, আনন্দ বা সুখ হতো, এখন আর তা নেই। এখন আর কেউ উপহার দিচ্ছে না, কেউ প্রশংসাও করছে না। এরপর বলা হয়েছে উই আর সেলফিশ ম্যান। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন উই আর সেলফিশ ম্যান হয়ে গেছি, আমরা মানুষেরা বড়ই স্বার্থপর হয়ে গেছি, ইংল্যান্ডের মানুষরা বড় স্বার্থপর হয়ে পড়েছে। তাই বলেছেন ও রেইস আজ আপ, আমাদের জাগ্রত করো, হে মিল্টন তুমি কোথায়, তুমি আমাদের জাগ্রত করো, রিটার্ন টু আজ অ্যাগেইন, আবার আবার আমাদের ইংল্যান্ডকে অর্থাৎ ইংল্যান্ডে ফিরিয়ে দাও, পুরনো সেই ঐতিহ্যপূর্ণ ইংলিশ কালচারকে ফিরিয়ে দাও, এখন আর ইংল্যান্ডে কিছু নেই, এখন আর লন্ডনে কিছু নেই। অ্যান্ড গিভ আজ ম্যানার, ভার্চু, ফ্রিডম, পাওয়ার। আমাদের নৈতিকতা হারিয়ে গেছে, আমাদের গুণাবলী হারিয়ে গেছে, আমাদের স্বাধীনতা নেই, আমাদের শক্তি ফিরিয়ে দাও, আকুল কণ্ঠে বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের কিচ্ছু নেই, আর সেই ইংল্যান্ড নেই, আর সেই লন্ডন নেই,
আমাদের নৈতিকতা নেই, আমাদের গুণাবলী হারিয়ে গেছে, আমাদের স্বাধীনতা নেই, আমাদের শক্তি ফিরিয়ে দাও, আমরা সেলফিশ হয়ে গেছি। মিল্টন, তোমার আত্মা তারার মতন, তোমার আত্মার যে আলো সেটা শেষ হওয়ার নয়, তোমার আত্মা, তোমার লেখনী, তোমার চিন্তা, তোমার কাজ সব মন্দ থেকে দূরে ছিল, সাগরের মতন তোমার গর্জন ছিল। সেই ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে মানুষকে জাগ্রত তখন তুমি করতে পারতে, তাই এখনো তোমাকে প্রয়োজন। তুমি আবার ইংল্যান্ডের মানুষকে জাগ্রত করো। কবি বলেছেন, তোমার আত্মা ছিল স্বর্গীয় শুদ্ধিতে ভরা। হে মিল্টন, তোমার আত্মা ছিল স্বর্গীয় শুদ্ধিতে ভরা, রাজকীয় মুক্ত আত্মা ছিল, স্বাধীন আত্মা ছিল। তুমিও যদিও ব্যক্তিগত জীবনে সাধারণ জীবনযাপন করতে, পবিত্রতা ও আনন্দের সাথেই তা করতে, তোমার হৃদয় ভরে ছোট ছোট কাজগুলো তুমি গুরুত্ব দিয়ে করেছ। এখন আমাদের এই সমস্ত সার্বিক বিষয়কে শিখতে হবে। ইংল্যান্ড অনেক কিছু ভুলে গেছে। ইংল্যান্ডের মানুষ এখন ছোট ছোট কাজ করতে চায় না, তারা ঘুমন্ত হয়েছে, তাই তাদের জাগ্রত করো। এখানে যেন বলা হয়েছে মিল্টন নামটি একটা ক্ষমতা, একটা পাওয়ার। মিল্টন নামটি হলো একটা অনুপ্রেরণা, মিল্টন নামটি হলো রাজকীয় বিষয়, মিল্টন মানেই হলো পরিশুদ্ধতা, উদারতা, আর কবি মিল্টন মানেই হলো জাগরণের ভাষা। তাই আশা করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন তুমি কোথায়, তোমাকে খুব প্রয়োজন, সময় এসে গেছে, তোমাকে খুব দরকার, অতএব ইংল্যান্ড বা লন্ডন তোমাকে চাই। এই তো ছিল কবিতার বিষয় বন্ধু, খুব সুন্দর, খুব ভালো। আমাদের বিখ্যাত কবি জন মিল্টন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার ক্ষমতাকে শ্রদ্ধা জানিয়ে, তার ব্যক্তিত্বকে একটা অনুপ্রেরণার বিষয় জেনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বারবারই বলেছেন, মিল্টন তোমাকে এই সময়ে বেঁচে থাকার দরকার ছিল, তোমাকে ইংল্যান্ডের দরকার ছিল, তোমাকে লন্ডনের দরকার ছিল, কারণ এখন ইংল্যান্ড নর্দমায় পরিণত হয়েছে, এখানে ধর্মীয় বেদিগুলো আবর্জনা হয়ে গেছে, অস্ত্রশস্ত্র ভোঁতা হয়ে গেছে, এখনকার লেখকদের লেখনী মন্থর হয়ে গেছে, দিকভ্রান্ত হয়ে গেছে। এখন সেই বীরদের ক্যারিশমাটা নেই, নিয়মান বিনষ্টের পথে, আমরা সেলফিশ হয়ে গেছি। তাই তুমি আছো মিল্টন, তুমি আমাদেরকে জাগিয়ে দাও, তুমি আমাদের অনুপ্রেরণা দাও, তাই ইংল্যান্ড বা লন্ডনকে, লন্ডনের তোমাকে চাই, অর্থাৎ জন মিল্টনকে চাই। এই ছিল কবিতার বিষয়। বন্ধুরা ভালো থেকো। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল মিল্টন, দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, অর লন্ডন 1802, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।